জারিয়া অন্যদিকে তাকিয়ে বলে, আসলে আমি তোমাকে অনেক লাইক করি। জেন কাছে আসে জারিয়ার, জারিয়া জাইনের দিকে তাকায়। জেন এক পা করে কাছে আসে আর জারিয়া এক পা করে পিছনে যায়। যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। জেন দেওয়ালে হাত দেয়, জারিয়া তোপ যেন বন্ধ হয়ে আসে। জেন তার ঠোঁট জারিয়ার কানের কাছে নিয়ে গেলে জারিয়ার সারা শরীরে যেন 280 ডিগ্রি স্পিডে রক্ত চলাচল করতে শুরু করে। জেন মুচকে এসে জারিয়ার গালে চুমু দেয়। জারিয়া এবার যেন জ্ঞান হারাবে। এর ভিতর আকাশে জোরে বজ্রপাত হয়। জারিয়া জাইনের শার্ট চেপে ধরে। জেন অবাক হয় এবং সে জারিয়াকে জড়িয়ে ধরতে গেলে জারিয়া সরে যায়। আই এম সরি, জেন কিছু বলে না। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি থামল। বৃষ্টি থেমে গেছে, চলো যাওয়া যাক। দুজন হাঁটতে লাগে। জারিয়া তাকিয়ে দেখে জাইনকে। জাইন, বলো। তুমি আমাকে ভুলে যাবে না তো? না, আমি আমার বন্ধুকে ভুলি না কখনো। একটা সেলফি নিতে পারি? ওকে বলে জারিয়ার হাত থেকে ফোন নিয়ে সেলফি তোলে এবং হোম পেজে যেতে জারিয়া তাড়াতাড়ি ফোন নিয়ে নেয়, কারণ হোম পেজে জাইনের পিক ছিল। ওরা হাঁটতে হাঁটতে রাস্তায় আসে। অনেক রাত হলো, এবার আমার বাসায় যেতে হবে। জারিয়া একটা সিএনজি ডাকে এবং জাইনকে হোটেলে নামিয়ে দিয়ে আসতে বলে। ওকে তুমি যাও, তোমাকে হোটেলে নামিয়ে দেবে। ওকে জারিয়া, থ্যাঙ্কস আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য বলে জারিয়াকে জড়িয়ে ধরতে গেলে জারিয়া হাত দিয়ে বাধা দেয়। জাইন, আমাদের এখানে কালচারটা নেই, এটা এখানে কেউ ভালো চোখে দেখে না, সরি। ওকে বাই। জাইন গাড়িতে উঠে চলে গেল। জারিয়াও বাসায় যায়। জারিয়া খুব খুশি, সে জাইনের আজ এত কাছে ছিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করে দেখে জাইনের মুখের এতটা কাছে ছিল। জারিয়া হাত দিয়ে মুখ ঢাকে। হায় আল্লাহ, আমি কি করব এখন, আমি তো পাগল হয়ে যাব। ঠিক তখনই আম্মু ঘরে আসে। কি পাগল হবে কেন রে? জারিয়া চমকে ওঠে। তুমি আমার কথা শুনছো আম্মু? বাথরুমে গিয়ে পাগল হবে বলছিস তো শুনবো না? উফ, আজ খুব মজা করেছি। সে তো বোঝাই যাচ্ছে তোর চেহারা দেখে, তা ছবি তুলিস নি? এই রে, এখন কি বলবো আম্মু, মানে আসলে আমার ওই বান্ধবী ডিএসএলআর ছিল তো, সবাই ওর ক্যামেরাতে ছবি তুলেছি। ও তো তুই খাবি নাকি খেয়ে এসছিস? আজ আর গলা দিয়ে খাবার নামবে না মা। কেন? না আসলে আমি খেয়ে আসছি, খাবো না, আমি এখন ঘুমাবো। আচ্ছা, পরীক্ষা শেষ, এবার চতুর্থ বর্ষের পড়া শুরু করে দাও। মাত্রই তো পরীক্ষা শেষ হলো, তুমি কি গো আম্মু একটু ব্রেক দিতে চাও না? ব্রেক নাও ব্রেক নাও, আমি আর কি বলবো। ওকে ঘুমিয়ে পড়। গুড নাইট মা। আম্মু চলে গেল। জারিয়া শুয়ে শুয়ে আজকে দিনটার কথা ভাবে। ঘড়িতে তাকিয়ে দেখে 1টা বাজে। জারিয়া ফোনটা নিয়ে জেনকে ফোন দিল। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। কি করো? শুয়ে আছি। ও জেন দেখে সাহুককে কল দিচ্ছে। জারিয়া, কাল আমার ফ্লাইট আছে, আমার এখন ঘুমাতে হবে। কালকে আমি আসব? না লাগবে না। ওকে ভালো থেকো, বাই। জেন, জেন বলতে বলতে জেন ফোন কেটে দেয়। জারিয়া মন খারাপ লাগে, আবার ভাবে হয়তো সে একটু বেশি ক্লান্ত। জারিয়া ফোন রেখে ঘুমিয়ে পড়ে। জেন সাহককে ফোন দেয়। হে ব্রো। জেন কেমন আছিস? ভালো। সবাই কি করে? সবাই তোকে মিস করছে। আমি কাল ইন্ডিয়া যাব। ইন্ডিয়া মানে তুই কই আছিস? এই যে না, মানে আমি ইন্ডিয়াতেই আছি, পরশু দিন আসবো আমি। ওকে তাড়াতাড়ি আয়, তোকে ছাড়া ভালো লাগছে না ভাই, তোকে ছাড়া আমার তো ঘুমই আসে না ভাই। সাহক তুই এত খারাপ, ঘুমের জন্য তোর আমাকে লাগবে? না, তোর পেটে খাবার না খেলে পেট ভরে না আমার। তুই তাড়াতাড়ি আয়, আমাকে কি উঠব। ওকে ওকে আসবো, রাখ আমি এখন ঘুমাবো। ওকে গুড নাইট ব্রো। জেন ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালের ফ্লাইটে সোজা ইন্ডিয়া। এদিকে সকাল 10টা বাজে, জারিয়া ঘুম থেকে ওঠেনি। জারিয়া ভাবে জেন জারিয়ার কাছে এসে মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। হে কিউটি, গেট আপ, কত সকাল হয়েছে দেখো। তোমাকে খুব মিস করেছি কাল। হ্যাঁ কি বলছো তুমি, সিরিয়াসলি? হ্যাঁ, তুমি এত ভালো বাংলা বলতে পারছো?
জারিয়া, ওই জারিয়া, আসো তোমাকে জড়িয়ে ধরি। পাগল হয়ে গেছিস জারিয়া? আরে জারিয়া, এত চিল্লিয়ে ডাকছো কেন? আমি তোমার কাছে আসি। জারিয়া হেসে গালে চুমু দিতে গিয়ে তাকিয়ে দেখে মাহি। জারিয়া মাহিকে ধাক্কা দেয়। আ কুত্তে, তুই এখানে কেন? জানোয়ার কটা ফোন দিয়েছে তোকে, আমাকে আরেকটু হলে মেরে ফেলতি। আর কিস, ছি 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 ছি, তুই এখানে কেন? যে সর বলে আবার কাঁথা গায়ে শুয়ে পড়ে। জারিয়া তুই সব ভুলে গেছিস, তোকে আমি মারতে এসেছি, তুই ওঠ। জাইনকে এনে দে, তারপর উঠব। জাইনকে কোথায় পাবো? জানি না, ফুট তুই তাহলে। মাহি ফোনে জাইনের ভিডিও অন করে, তারপর জারিয়ার কথার ভিতর ঢোকে। জারিয়ার চোখের সামনে ফোন আনলে জারিয়া তাকিয়ে ভিডিও দেখে। ও ওয়াও, এর ভিতর জারিয়ার আম্মুর ঘরের দরজার কাছে আসে, দেখে কাঁথার ভিতর মাহি। কেমন লাগছে? উফ, খুব হট লাগছে। জারিয়ার আম্মু অবাক হয়। এটা এত লাইক করিস? তুই ব্রাশ করিসনি? ব্রাশ করতে হবে না, দেখলে কিস করতে ইচ্ছে করে। আম্মু তো এইসব শুনে চোখ বড় বড় করে ফেলে। আরেকটা চুমু দিছি। জারিয়া, মাহি জারিয়ার লাভ দিয়ে ওঠে। আন্টি, কি করছো কি তোমরা? কই কি করছি? কাঁথার নিচে কি করছিলি? কই কিছু না তো। হ্যাঁ আন্টি, কিছু না। আমি শুনছিলাম তো। আমি তো একটা গানের ভিডিও দেখছিলাম। সত্যি তো? হ্যাঁ আন্টি। হ্যাঁ আম্মু, কেন? না কিছু না। তো মাহি, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ আন্টি, আমি আসছিলাম বার্থডের ইনভাইট দিতে। হ্যাঁ, কিন্তু সে তো কাল। আরে মাহি, আমি কালকে তো তোর জন্মদিন থেকে আসলাম। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আজ রিয়ার জন্মদিন নাকি? হ্যাঁ আন্টি হ্যাঁ, সেটার ইনভাইট দিতেই এসেছিলাম। ও এই যে চা খাও মাহি। ধন্যবাদ আন্টি। তুই আমারে মেরে ফেলছিলি কুত্তে। তুই কাল বাইরে গিয়েছিলি আমার বার্থডে বলে। সরি আমার জানটা। জানের কুষ্টির ষষ্টি, তুই পিছনে কর। কেন? কর, আমি বলছি। বলে পিছনে ঘুরতে মাহি জারিয়াকে একটা লাথি দিল। আরে কি হলো ভাই? যেদিন থেকে কলেজ চেঞ্জ করেছিস আমাকে আর দামই দিস না তুই, আজ আমার জন্মদিন তাও ভুলে গেছিস। উফ শিট, মাথা থেকে একদম বেরিয়ে গেছে রে। এমনই হয়, আগে তুই আমাকে সবার আগে উইশ করতিস আর এখন? সত্যি আমি ভুলে গেছি, সরি আমার জান। ইটস ওকে, একটা ছোট পার্টি দিচ্ছি রেস্টুরেন্টে, তুই আসবি তো? ওকে জান, আসবো। থাক আমি গেলাম। চল তোকে নিচে দিয়ে আসি। মাই ঘর থেকে বের হয়। বাই আন্টি, আর জারিয়াকে পাঠিয়ে দেবেন, আমি নিজ দায়িত্বে ওকে রেখে যাব। ওকে ভালো থেকো। জারিয়া তুই কই যাচ্ছিস? মাইকে নিচে রেখে আসি। তুই ফ্রেশ হয়ে নে। এসে ফ্রেশ হব, ওকে নিচে দিয়ে আসি। চল মাহি। জারিয়ার কি হলো কিছুই তো বুঝলাম না। ওর মা জানালে দিয়ে দেখে। ওকে দেখা হচ্ছে তাহলে। হুম বাই বলে জড়িয়ে ধরলে আম্মু বড় বড় চোখ করে তাকায়। আন্টি কি জাইনের বিষয়ে জানতে পেরেছে? না তো, কেন? জানালা দিয়ে দেখছে এমন করে যেন মেয়ে হারিয়ে যাবে। আম্মুকে তো চিনিস, তুই যা, চিন্তা করিস না আমার জানটা। ভাই চলে গেলে জারিয়া বাসে আসতে আম্মু জানলা থেকে সরে গেল। জারিয়া ঘরে গিয়ে ফোন চেক করে দেখে জাইনের কোনো টেক্সট আসেনি। হে আল্লাহ, আমার মেয়ে যে এ কি হলো, আমি যা ভাবছি তেমন না তো আবার। ছি ছি, নিজের মেয়েকে নিয়ে সব কি চিন্তা করছি। জারিয়া ফ্রেশ হয়ে খাবার খাই। জারিয়া তুই কি? কি আম্মু? না মানে তুই কি কাউকে লাইক করিস? তোমার শুনে কি হবে, আর আমি কাকে লাইক করব আম্মু? আমিও সেটাই ভাবছি। এদিকে জাইন আমেরিকায় ফিরে যায়। জাইন জারিয়াকে টেক্সট করে। কোথায় তুমি,
আমেরিকা গেছো? হ্যাঁ, আমি আমেরিকা নেমেছি, বাসায় যাচ্ছি এখন। ওকে পরে কথা বলি। বলে জেন অফলাইনে চলে যায়। জাইনকে দেখে সাগা জড়িয়ে ধরে। উফ, আমার জানের ভাই, তোকে আমরা মিস করছি খুব। তুই এখন ভালো আছিস তো? হ্যাঁ, এখন মনে হচ্ছে আমরা কমপ্লিট। যা, ফ্রেশ হয়ে নে। জেন ফ্রেশ হয়ে ঘুম দিল একটা। গাইস, ওকে এখন ডাকার দরকার নেই, ও ঘুমাক। আর ওকে যত পারিস সবাই হাসি খুশি রাখবি। আমরা সেই জাইনকে আবার দেখতে চাই। ওকে? সবাই বলল ওকে। জেন ঘুম থেকে জেগে যায়, দেখে সাগা বসে গেম খেলছে ওর ফোনে। ও শিট, আমি সেই ছবিগুলো হাইড করতে ভুলে গেছি, ও দেখে ফেলেনি তো। তুই কি করিস? গেম খেলছি। কখন থেকে? বেশি সময় হয়নি। আর কিছু দেখেছিস? না ভাই, গেম ছাড়া কি দেখবো। সাগা গিয়ে চেনের গায়ের উপর শুয়ে পড়ে। উফ ভাই, তোর মনে কি চলছে বুঝছি না। আর যাই চলুক, তুই আমার প্রাণের বন্ধু, তোকে ছাড়া আমার ঘুম আসে না। বলে জাইনকে জড়িয়ে ধরে। সাও ঘরে আসে। ওই, তোরা কি করছিস? কি করব? আমি বলি কি জাইন, তুই সাগা থেকে সাবধান, ও তোর বিহতে দিবে না।